আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সবাইকে স্বাগত জানাচ্ছি আজকের ভিডিওতে আজকের ভিডিওর বিষয় যেটা সেটা হলো যে আমরা আজকে জানবো যে আমরা কিওয়ার্ড রিসার্চ কিভাবে করব অর্থাৎ এসিওর জন্য যে কিওয়ার্ড রিসার্চ আছে সেটা আমরা কীভাবে করবো এর বিষয়ে বিস্তারিত কিছু আমরা জানবো ভিডিওটি শুরু করার আগে যদি আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো চলুন এখন মূল ভিডিওটি শুরু করি তো কিওয়ার্ড রিসার্চ তো কিওয়ার্ড রিসার্চ অন্যতম গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং কিওয়ার্ড রিসার্চের ক্ষেত্রে আজকের যে আমাদের ভিডিওর বিষয় তার মধ্যে এই বিষয়গুলো আমরা কভার করব কিওয়ার্ড রিসার্চের বেসিকস হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস হাউ টু অ্যানালাইজ কিওয়ার্ডস হাউ টু টার্গেট কিওয়ার্ডস এবং হাউ টু প্রায়োরিটাইজ কিওয়ার্ডস এবং কিওয়ার্ড রিসার্চ টুলস তো চলুন আমরা দেখি প্রথমে আমরা যেটা দেখব যে কিওয়ার্ড রিসার্চের বেসিকস তো কিওয়ার্ড রিসার্চের বেসিকস এর ক্ষেত্রে আমাদের প্রথমে জানতে হবে যে কিওয়ার্ডসটা কি আচ্ছা তো কিওয়ার্ড আসলে যদি খুব সহজভাবে আমরা বলতে চাই আমাদের প্রতিদিন প্রতিদিনের জীবনে আমরা যা লিখে বা যা কিছু লিখে মানে কোনো কিছু খুঁজি বা কোনো কিছু চাই সেটাই হচ্ছে কিওয়ার্ড তো সংজ্ঞা হিসেবে যদি বলি আমরা এরকম যে কিওয়ার্ড রিসার্চ ইজ দ্য প্রসেস অফ ডিসকভারিং ভ্যালুয়েবল সার্চ কুয়ারি দ্যাট ইউর টার্গেট কাস্টমার প্রসার কিওয়ার্ড রিসার্চ হলো যে সার্চ বা গুগলে যা যা লিখে সার্চ করা হয় কোনো প্রোডাক্ট খুঁজে বের করার জন্য কোনো সার্ভিসের জন্য বা কোনো ইনফরমেশনের জন্য সেগুলোই হচ্ছে কিওয়ার্ড যেমন আমরা লিখে সার্চ করি বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ বেস্ট ল্যাপটপ ইন বেস্ট ল্যাপটপ ইন ঢাকা বেস্ট ল্যাপটপ ইন টেন কে সাপোজ এরকম কিওয়ার্ড দিয়ে তো আমরা খুঁজে বের করি বা আমরা লিখি তো এই যে এই কি দিয়ে বা কী কি লেখা হয়েছে যে হয়েছে কি হচ্ছে কিওয়ার্ড রিসার্চ যেমন আমি যদি এখানে দেখাই আমি যদি এখানে সাপোজ এখানে লিখি

এই যে কুয়েরি গুলো হ্যাঁ তো এই কি কুয়েরি গুলো খুঁজে বের করাই হচ্ছে আমাদের কিওয়ার্ড রিসার্চ আর এই কুয়েরি গুলো কুয়েরি বলে এগুলোকে বা এই যে লাইন গুলো বা ওয়ার্ড গুলো এটাই হচ্ছে কিওয়ার্ড যে এই যে বেস্ট ল্যাপটপ এটা একটা কিওয়ার্ড বেস্ট ল্যাপটপ ইন বাংলাদেশ এটা একটা কিওয়ার্ড তো এটা হচ্ছে কিওয়ার্ডের রিসার্চের মূল বিষয় যে ধরেন এটা একটা প্রোডাক্ট আমি বেস্ট ল্যাপটপ খুঁজে পেতে চাই তাহলে আমি এটা লিখে সার্চ করছি তাহলে কিওয়ার্ড রিসার্চের সংজ্ঞাতেও এটা বলা হচ্ছে যে কিওয়ার্ড রিসার্চ হলো এমন একটা প্রক্রিয়া তো ডিসকভারিং ভ্যালুয়েবল সার্চ কোয়েরি অর্থাৎ কি কি কোয়েরি করা হয়েছে কি কি লিখে কোন জিনিস বা কোন প্রোডাক্ট বা কোনো ইনফরমেশন সার্চ করা হয়েছে গুগলে সেটাই হচ্ছে কিওয়ার্ড রিসার্চ ভ্যালুয়েবল সার্চ কোয়েরিজ দ্যাট ইউর টার্গেট কাস্টমারস টাইপ ইন্টু সার্চ ইঞ্জিন ভ্যালুয়েবল টার্গেট কাস্টমারস টাইপ ইন্টু অর্থাৎ এটা লিখে কি সার্চ করলো এটা লিখে আমি আমি একজন কাস্টমার আমি একজন কাস্টমার আমি একজন কাস্টমার আমি ল্যাপটপ কিনতে চাই আমি এগুলো লিখে সার্চ করছি সাপোজ আমি এটা লিখে সার্চ করেছি আরেকজন এটা লিখে সার্চ করেছে আরেকজন এটা লিখে সার্চ করেছে তো এই বিষয়গুলো সার্চ করার পরে গুগলের কাছে এটা হচ্ছে ইন্ডেক্সিং হয়ে গিয়েছে যে বেস্ট ল্যাপটপ দিয়ে আমার এরকম এরকমভাবে সার্চ কুয়েরিগুলো আসে সো আমি এটা আমার ইন্ডেক্সে আমি ইন্ডেক্সে বক্সে আমি এটা রেখে দিই মানুষকে আমি পরবর্তীতে এটা দিতে পারবো তো এই ধারণা থেকে বা এরকম কনসেপ্ট থেকেই গুগল গুগল হচ্ছে কাজ করে তো যেখানে ছিলাম আমরা সেখানে চলে যাই তাহলে কিওয়ার্ড আমরা জানলাম যে কিওয়ার্ড কি এবং রিসার্চটা কি এখন কিওয়ার্ড আসলে কেন গুরুত্বপূর্ণ তো কেন গুরুত্বপূর্ণ এটা যদি বলি তাহলে খুব সহজভাবে বলা যায় যে কিওয়ার্ড দিয়েই আমরা কিছু সার্চ করি মানে কিওয়ার্ড লিখে আমরা সার্চ করি যে কোনো সার্চ ইঞ্জিনে আমরা যেকোনো ধরনের কিওয়ার্ড লিখে সার্চ করি এখন আমি সার্চ করি তো আমার যদি মানে সেই আমার রেজাল্টটা সামনে না আসে তাহলে সেটা তো ভালো কিছু হবে না গুরুত্বপূর্ণ এই জন্য যে আমি যে টপিকটা দিচ্ছি বা আমি লিখছি সেটা কেউ সার্চ করলে আগে আসছে কিনা যেমন দেখেন এখানে আমি যদি বেস্ট ল্যাপটপ ইন হচ্ছে টু জিরো টু টু এটা লিখে যদি সার্চ করি আমি এটা লিখে সার্চ করলাম তো সার্চ করার পরে এই রেজাল্টটা প্রথমে আসলো এই সার্চ রেজাল্ট তারপর এটা তারপর এটা তারপর এটা তারপর এটা তো এরকম সিরিয়ালি এসেছে তাই না তো এখন র্যাঙ্কে প্রথমে কিন্তু আছে এ তাই না মানে এর এসিওটা ভালো বা এর কিওয়ার্ড রিসার্চ ভালো হয়েছে কিভাবে এই যে বেস্ট ল্যাপটপ ইন টু জিরো টু টু এই কিওয়ার্ডটা তার এই আর্টিকেলের মধ্যে বা তার এই লেখার মধ্যে অনেকবার দেয়া আছে সেই জন্য হয়েছে এটা আগে চলে এসেছে তবে বিষয়টা এরকমও না যে শুধু এই কিওয়ার্ডটা দিলে আগে চলে আসবে এখানে অনেক বিষয় আছে কিওয়ার্ড মানে ডিটেলস একটা বিষয় এখানে অনেক বিষয় থাকে আমরা জানবো আস্তে আস্তে বা ধীরে ধীরে সবই জানব কিন্তু মেইন বিষয় হলো যে আমাদের যে বেস্ট ল্যাপটপ ইন টু জিরো টু টু তো এইটার মেইন কিওয়ার্ড কি প্রাইমারি কিওয়ার্ড হ্যাঁ তারপর রিলেটেড কিওয়ার্ড কি আমাদের সেগুলো খুঁজে বের করতে হবে এবং রিসার্চ করে এবং বের করার পরে সেগুলো অ্যাড করতে হবে কিসের মধ্যে আমার ওই আর্টিকেলের মধ্যে আমার ওই লেখার মধ্যে আমার ওই ছবির মধ্যে এরাও করেছে এই জন্য এরা দ্বিতীয়তে আছে এরাও করেছে এভাবে এভাবে এরাও করেছে এরাও দ্বিতীয় তৃতীয় এরকম জায়গায় এরা আছে তো এই জন্য যে কিওয়ার্ড রিসার্চটা অনেক গুরুত্বপূর্ণ কারণ একটা আর্টিকেল যদি আমরা খুব সুন্দরভাবে হচ্ছে মানে কিওয়ার্ড অপটিমাইজ না করি তাহলে কি হবে যে ওটা কিন্তু সার্চ ইঞ্জিনের কাছে র্যাঙ্ক করবে না বা ইন্ডেক্স হবে না কোনো কিছু সার্চ করলে মানুষ খুব সহজে খুঁজে পাবে না রিসার্চ মানে মাস্ট বা মোস্ট এটা করতেই হবে এটা ছাড়া কোনো উপায় নেই তো আজকের ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চ কি সে সম্পর্কে জানলাম মানে কিওয়ার্ড রিসার্চের এর বেসিক্স তো পরবর্তী ভিডিওতে আমরা কিওয়ার্ড রিসার্চের যে যে আইডিয়াগুলো মানে হাউ টু ফাইন্ড কিওয়ার্ড আইডিয়াস এটা দেখবো তো দেখা হবে পরের ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন